এটা একটা বাস্তব কাহিনী, আমার নিজের এক আপন জীবন থেকে নেওয়া। তোর কপাল পড়ল রে মা, তোর স্বামী ওর চাচাতো বোনরে নিয়ে পালাইয়া গেছে। বিয়ের এক মাসের মাথায় রাহার স্বামী রাবি তার চাচাতো বোন সন্ধ্যাকে নিয়ে পালিয়ে গেছে। খবরটা শুনতেই যেন রাহা আচমকা পাথর হয়ে গেল। রাহার মা রাহাকে খবরটা দিয়েই মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, ওর চোখ থেকে পানি পড়ছে না। 15 বছরের সদ্য বেড়ে ওঠা দুরন্ত কিশোরী হঠাৎ করেই শান্ত হয়ে গেল। সবেমাত্র ক্লাস 9 পড়ে রাহা। বড়লোক ছেলে পাওয়ায় যাচাই বাচাই না করেই বাবা মা 2 দিনের মধ্যেই বিয়ে দিয়ে দিল রাহাকে, যার ফলস্বরূপ আজ রাহাকে এই দিনটা দেখতে হচ্ছে। রাহা নিজেকে ওর মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সোজা রুমে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। রুমের দরজা বন্ধ করেই রাহা নিজেকে গুটিয়ে দিল হাঁটুর ভাঁজে। ওর কানের মধ্যে এখনও একটাই শব্দ বাজছে, তোর স্বামী অন্য মাইয়া নিয়ে পালাইয়া গেছে। রাহা শান্ত হয়ে আছে আজ, কে বলবে এই মেয়েটাই সারাদিন দুরন্তপনা করে বেড়ায়। রাহা আজ কাঁদছে না, ওর কান্না পাচ্ছে না আজ। কিছু কিছু সময় আঘাতের পরিমাণ বেশি হলে মানুষ কাঁদে না, শান্ত হয়ে যায়। রাহাও আজ শান্ত হয়ে গিয়েছে। দেখো রাহা, তোমার প্রতি আমার ভালো লাগাটা শুধুই ক্ষণিকের ছিল। ক্ষণিকের মোহমায় জড়িয়ে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমি সত্যিকার অর্থে সন্ধ্যাকে ভালোবাসি। সন্ধ্যার প্রতি ভালোবাসাটা আমাকে ভালো থাকতে দেয়নি এতদিন, তাই আজ বাধ্য হয়ে তোমাকে ঠকাতে হলো। রাব্বির মুখে কথাগুলো শুনে রাহা হাসলো। আজ 2 দিন পর রাব্বি ওর সদ্য বিবাহিত বউ সন্ধ্যাকে নিয়ে রাহার সামনে এসে হাজির হয়েছে। রাহা কোনো কথা না বলে রাব্বির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই রাব্বি উপরোক্ত কথাগুলো বলে উঠল। রাহার বাবা রাব্বির দিকে তেড়ে যেতেই রাহা ওর বাবাকে আটকে বলে উঠল, বাবা আজ তোমাদের উপর আমার অনেক অভিযোগ রয়েছে। এই ছেলেটা তো আমাকে জোর করে বিয়ে করতে চায়নি, এর বাবা মাও আমাকে জোর করেনি, শুধু পছন্দ হয়েছিল বিধায় তোমরা লোভে পড়ে যাচাই বাছাই না করেই আমাকে বিয়ে দিয়ে দিলে। একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করনি যে আমি এই বিয়েতে রাজি কিনা। আমার মতামতে কোনো গুরুত্ব দাওনি কোনো দিন। জানো মা, অনেক সময় বাবা মা সন্তানের ভালো চাইতে গিয়ে অজান্তেই সন্তানের ক্ষতি করে ফেলে। আজকে তোমাদের জন্য আমার পড়ালেখা বন্ধ হলো, আমার সব স্বপ্ন ভেঙে গেল, নিজের স্বামী ধোকা দিল, আমার জীবনে আর কী থাকলো মা, আর কী থাকলো বলতে পারো? বলেই রাহা কাঁদতে কাঁদতে বসে পড়ল। রাব্বি ওর নতুন বউকে নিয়ে বেরিয়ে গেল। রাহা শুধু অসহায় চোখে ওদের দিকে তাকিয়েছিল। রাহার বাবা মাও নিঃশব্দে রাহার পাশ কাটিয়ে চলে গেল। আজ রাহা কাঁদছে মন উজাড় করে, আজকের পর আর রাহা কাঁদবে না। রাহা কাঁদতে কাঁদতে বলল, আমার সব অভিযোগ উপরওয়ালার কাছে দিয়ে দিলাম, একদিন ঠিক তিনি আমার ধৈর্যের পুরস্কার দেবে। রাহা চোখের পানিগুলো মুছে রুমে চলে গেল। পরের দিন রাহা ওর বাবা মায়ের সামনে গিয়ে জোর খাটিয়ে বলে উঠল, আমি পড়ালেখা করব মা, আবার সব নতুন করে শুরু করব। আমি আমার অতীত আগলে বেঁচে থাকব না, অতীত আগলে বেঁচে থাকাটা বোকামি। রাহার কথা শুনে রাহার বাবা রাহার কাঁধে হাত রেখে বলে উঠল, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা, এখন থেকে আর তোর কোনো কিছুতে বাধা দেব না, তোর পাশে সবসময় থাকব, তুই যা সিদ্ধান্ত নিবি আমরা তোর পাশে আছি। বলতেই রাহা ওর বাবাকে জড়িয়ে ধরল। নিজের মেয়েটাকে স্বাভাবিক দেখে রাহার মাও একটু স্বস্তি পেল। কয়েক বছর পর রাহার গাড়িটা মাঝপথে খারাপ হয়ে যাওয়ায় রাহার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠেছে। রাহা একটু গলা চেঁচিয়ে বলল, শাওন ভাই আজ আমার অনেক জরুরি একটা অপারেশন আছে, তুমি একটু গাড়িটা চেক করে নেবে তো? শাওন রাহার ড্রাইভার। রাহার কথা শুনে শাওন বলে উঠল, আপা আপনি একটা কাজ করেন, আমি আপনার একটা ট্যাক্সি ভাড়া করে দিই, আপনি চলে যান। রাহা ও সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। ওর এখনও হসপিটালে যাওয়াটা অনেক দরকার। রাহা হাত ঘড়িটার সময় দেখতে দেখতে হসপিটালের ভেতরে ঢুকতেই কারোর সাথে ধাক্কা লাগলো। রাহা লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। বলেই রাহা সামনে এক পা দিতেই পেছন থেকে কেউ বলে উঠল, রাহা তুমি? নিজের নাম শুনে রাহা আচমকা পেছনে তাকিয়ে দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে।
ছেলেটার মুখটা অনেক চেনা চেনা মনে হচ্ছে রাহার। রাহা ভুরু কুচকে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা ঠিক বুঝতে পারছে রাহার ওকে চিনতে পারেনি। ছেলেটা রাহার সামনে এগিয়ে বলে উঠল, আমাকে চিনতে পারোনি বোধ হয়, আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি এখনও সেই 15 বছরের সেই কিশোরীর মতোই সুন্দর আছো, একটুও চেঞ্জ হওনি, এখনও তোমার মুখে মায়া দিয়ে ভরপুর। এইবার আর রাহার চিনতে অসুবিধা হলো না ছেলেটাকে। ছেলেটাকে চিনতে পেরেই রাহা মুখ ঘুরিয়ে সামনে এগিয়ে গেল। এত বছর নিজের প্রাক্তন স্বামীকে চোখের সামনে দেখে পুরনো খা আবার সতেজ হয়ে উঠছে। রাব্বি কয়েকবার রাহাকে পেছন থেকে ডাক দিলেও রাহা পেছনে ফিরে তাকায়নি। রাহা চলে যেতেই রাব্বির ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাহা ওর কেবিনে এসে চুপচাপ বসে পড়ল। রাহার চোখের কোণে পানি জমে আছে, হয়তো কোথাও একটা অতীত নিয়ে দুর্বলতা সবার থাকে। রাহাও অনেক চেষ্টা করেও অতীত ভুলতে পারেনি। সেদিনের পর রাহাকে সমাজে কত কথা শুনতে হয়েছে। রাহাকে রাহার বাবা মাকে রাস্তায় বের হলেই নানা কথা শুনতে হয়েছে, তাও রাহা নিজেকে সামলে নিয়েছে, কঠিন পরিস্থিতিতেও নিজেকে ভেঙে নতুন করে গড়েছে। যার ফলস্বরূপ আজ রাহা একজন সফল গাইনি ডাক্তার। আজও রাহা কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না, বিয়ে না করার পর নিয়েছে, নিজের জীবনটা অন্যকে সাহায্য করেই কাটিয়ে দিতে চায়। রাহা নিজের কেবিনে বসে পুরনো কথাই ভাবছিল, হঠাৎ করেই কারোর পায়ের শব্দ শুনে রাহা উপরে তাকাতেই রাব্বিকে দেখতে পেল। রাব্বিকে দেখে রাহার মুখটা শক্ত হয়ে উঠল। রাহা উঠে এসে রাব্বির সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি আপনি কেন এখানে, কার পারমিশনে এই রুমে ঢুকেছেন, বেরিয়ে যান এক্ষুনি। রাহার কথায় রাব্বি রাহার পায়ের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। রাব্বির এহেতু কাণ্ডে রাহা অবাক্যের শেষ সীমানায়। রাব্বি রাহার সামনে বসেই বলে উঠল, সেদিন তোমাকে ঠকানোর শাস্তি উপরওয়ালা আমাকে ঠিক দিয়েছে। সন্ধ্যাকে বিয়ে করার 1 বছরের মাথায় সন্ধ্যা আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা ছলে বলে কৌশলে নিজের করে নিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। আমি সর্বহারা হয়ে এখনও বেঁচে আছি শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তুমি আমাকে ক্ষমা করলে আমি মরে গিয়েও শান্তি পাবো, তাছাড়া আর বেশি দিনও আমি এই পৃথিবীতে নেই, শেষ সময়ে এসে আমাকে একটা বার ক্ষমা করে দাও প্লিজ। রাব্বির কথা শুনে রাহার একদিকে যেমন মুখে হাসি ফুটল, অন্যদিকে রাব্বির শেষ কথা শুনে রাহার মুখের হাসি নিমিশেই উধাও হয়ে গেল। রাহা শান্ত কণ্ঠে বলল, আপনি শেষে কি বললেন, কি হয়েছে আপনার? রাহার কথা শুনে রাব্বি কয়েকটা রিপোর্ট রাহার হাতে দিল। রাহা রিপোর্টগুলো দেখে ছলছল চোখে রাব্বির দিকে তাকালো। রাব্বি তার ছেলের হাসি হেসে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার আফসোস নেই, নিজের পাপের শাস্তি পেয়েছি, একটা নির্দোষ মেয়েকে ঠকানোর শাস্তি পেয়েছি, ক্ষমা করো আমাকে। রাহা এখনও ছলছল চোখে রাব্বির যাওয়ার পানি তাকিয়ে আছে। এই মানুষটাই আর বেশি দিন পৃথিবীতে নেই ভাবতেই রাহার কেন যেন দম বন্ধ হয়ে আসছে। রাব্বির ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ, আর মাত্র কয়েকদিন ওর হাতে সময় আছে। রাহা শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। রাহার বুক চিরে একটা দীর্ঘশ্বাস উঁকি মেরে বলে উঠল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সত্যি জীবনের মোড় কখন কোন দিকে ঘুরে যাবে কেউ জানে না।